সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাধারণ গণিতে অনুসরণী 5.2 এর দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন তোমাদের 5.2 যে সৃজনশীলগুলো আছে, এখানে সৃজনশীল আছে 29 নাম্বার, এখানে সৃজনশীল আছে হচ্ছে 30, হ্যাঁ, তারপরে 31 এবং 32, এই চারটি যে সৃজনশীল আছে, এই চারটি সৃজনশীল এখন আমরা সমাধান করব। তো আসো, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখবে সৃজনশীলগুলো কীভাবে সমাধান করা হচ্ছে। যদিও ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে, আমি বিশ্বাস করি তোমাদের পড়াশোনার কাজে অনেক বেশি সহায়ক হবে। তো আসো এখন আমরা সৃজনশীলগুলো দেখে নিই। ত্রিশ নম্বর সৃজনশীলটা আমরা এখন করব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যা ও স্থান বিনিময় করতে সংখ্যাটি লেখো। খ বলা হয়েছে সংখ্যাটি নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং কর্ণটিকে বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো আমরা এখন এটি সমাধান করব। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? যেহেতু অঙ্কদের সমষ্টি 7 বলছে, এখান থেকে এই একক স্থানীয় অঙ্কটা আমরা বাদ দিয়ে দিব, তাহলেই পাবো। হ্যাঁ, তার মানে এরপরে আসো সংখ্যাটি কত বলা হয়েছিল, সংখ্যাটি কত এবং স্থান বিনিময় সংখ্যাটি কত। তাহলে প্রথম একক স্থানের সাথে 1 গুণ আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তাহলে x প্লাস 7 দশক 70 মাইনাস 10x, তাহলে দেখো এখানে পাচ্ছি 70 মাইনাস 9x, এটা হচ্ছে সংখ্যাটি। এখন আমরা দেখব স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যাটি, তার মানে স্থান বিনিময় মানে কি? স্থান বিনিময় হচ্ছে যে এই যে একক স্থানীয় অঙ্কটা হবে দশক স্থানীয় অঙ্ক, তার মানে দশক স্থানীয় অঙ্ক, আর এই দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্ক। আবার বলছি, এই যে একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্ক, আর এই যে দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্কটা হলে তার সাথে 1 গুণ হবে 7 মাইনাস x, তাহলে এই ক্ষেত্রে আমরা পাইলাম 10x প্লাস 7 মাইনাস x। দেখো তো 10x থেকে 1x বাদ দিব, 9x প্লাস 7, তাহলে দেখো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা দুটি পাইলাম, যে প্রশ্নে বলা ছিল যে সংখ্যাটি কত এবং স্থান বিনিময়কৃত সংখ্যা, তাহলে আসো আমরা খ নম্বর সমাধান যাই। খ নম্বরে বলা হয়েছে সংখ্যাটি কত। বন্ধুরা দেখো, আমাদের সংখ্যাটা ছিল এই যে 70 মাইনাস 9x, এটার x এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পাবো, তাই না? তাহলে আমাদের টার্গেট কি থাকবে x এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব ক হতে সংখ্যাটি 70 মাইনাস 9x আর স্থান বিনিময়কৃত সংখ্যা, বিনিময়কৃত সংখ্যাটি, স্থান বিনিময়কৃত সংখ্যাটি ছিল 9x প্লাস 7, এই যেটা 9x প্লাস 7, লিখে ফেলি 9x প্লাস 7। তাহলে এখন আসো প্রশ্ন মতে, প্রশ্নে একটা কথা বলেছিল, দেখো আমরা প্রশ্নেতে আবার যাচ্ছি। প্রশ্নে বলা ছিল দেখো এই ক্ষেত্রে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে কি বলা হয়েছিল, 9 বেশি। এই যে দেখো 9 বেশি, যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। তাহলে এখন আমরা এই প্রশ্ন অনুসারে যা বলছে তাই লিখব। হ্যাঁ, তাহলে দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় পাইলাম কত, 9x প্লাস 7, আর প্রদত্ত সংখ্যা কত ছিল, এইটা, তা থেকে কত বেশি, 9 বেশি। এইভাবে প্রশ্ন মতে যেভাবে বলছে আমরা লিখে ফেললাম। তাহলে বন্ধুরা এখন আসো x গুলোকে একদিকে করব, মাইনাস 9x কে বের করলে প্লাস x, 70 প্লাস 9 মাইনাস 7, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা 18x পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যদি বাদ দেই এটা হবে 79 থেকে যদি আমরা 7 বাদ দেই 72, তাহলে বন্ধুরা দেখো এটা গুণ অবস্থায় আছে, তাই না, 18, তাহলে আমরা ভাগ দিয়ে দেবো। ওকে,
তাহলে এখন কত ছিল 72 কে যদি আমি 18 দিয়ে 18 দিয়ে ভাগ দেই কত হবে 4 তাহলে এখন আমাদের x এর ভ্যালু পাওয়া গেছে তাহলে এখানে যে তো সংখ্যাটি ছিল এই জায়গায় আমরা ভ্যালু বসাই দিলেই হবে তাহলে আমরা লিখব সংখ্যাটি তাহলে 70 9x তাহলে দেখো 70 9 এটা হচ্ছে 4 তাহলে 70 36 তাহলে এখন আসো 4 দেখো 3 তাহলে আমরা কত পেলাম 34 বন্ধুরা দেখো তো প্রশ্নে বলা ছিল যে প্রশ্নে বলা ছিল অঙ্কদের সমষ্টি 4 তাহলে 3 আর 4 যোগ করলে হবে 7 তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম হ্যাঁ তাহলে কিন্তু অঙ্ক আমাদের হয়ে গেছে আমরা এটা বলে নিতে পারি যে আমাদের অঙ্কটা কারেক্ট হয়েছে এখন দেখো তো যদি 34 না বের করে 43 বের করতাম তাও হতো না এটা যোগ করলে তো 7 হতো হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের কি করা লাগতো আমরা যখন প্রথমে এই যে এখানে যে ধরছি দেখো একক স্থানীয় অঙ্ক x ধরছি না ধরে এটাকে যদি দশক স্থানীয় অঙ্ক ধরতাম আর এইটাকে যদি একক স্থানীয় অঙ্ক ধরতাম তখন কি হতো এইটা হতো স্থান বিনিময়কৃত সংখ্যা আর এটা হতো আমাদের মূল সংখ্যা তাই না তখন কিন্তু এখানে বসাইলে আমাদের এই যে 43 আসতো তুমি যদি 34 ও বের করো অঙ্কটা কিন্তু ভুল হবে না হ্যাঁ ওকে এখন আমরা চলে যাচ্ছি গ নম্বর সমাধানে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাটি যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখন আমরা গ নম্বরে যাচ্ছি দেখো খ হতে আমরা একক স্থানে অঙ্কের মান কত দেখছিলাম x সমান কত পেয়েছিলাম 4 তাহলে আমরা লিখব একক স্থানীয় অঙ্ক অঙ্ক 4 সেন্টিমিটার 4 হ্যাঁ আচ্ছা সেন্টিমিটার এখানে আমরা দিব না কারণ এখনো তো এটাকে আমরা আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করিনি আমরা আগে সংখ্যাটা বের করলাম এরপর লিখব দশক স্থানীয় অঙ্ক 7 থেকে 4 বাদ দিলাম 3 এখন এইটা কি এই যে 4 আর 3 পেলাম না এটা কি একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে আমরা কি করব দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করব ওকে ধরো কোন একটা আয়তক্ষেত্র এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের এটা দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার তো ধরো প্রস্থ 3 সেন্টিমিটার এরকম করে ধরে কি করতে হবে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে এখন আসো তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত ধরতে হবে 4 সেন্টিমিটার আয়তক্ষেত্রের প্রস্থ কত ধরব 3 সেন্টিমিটার ওকে তাহলে আয়তক্ষেত্র কি বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য তাহলে এখন আসো আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ওকে একক তাহলে এই ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যের মান হচ্ছে 4 তার উপর স্কয়ার প্রস্থের মান হচ্ছে 3 তার উপর স্কয়ার তাহলে একক এই ক্ষেত্রে রুট ওভার থাকবে হ্যাঁ রুট ওভার দিতে আমি ভুলে গেছি দেখো 16 আর এটা হচ্ছে 9 তার হচ্ছে রুট ওভার একক এখানে হবে সেন্টিমিটার ওকে সেন্টিমিটার আচ্ছা তাহলে 16 আর 9 25 25 এর রুট করলে হবে কত 5 সেন্টিমিটার তাহলে বন্ধুরা দেখো এই ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটা ছিল সেই কর্ণের দৈর্ঘ্য পাইলাম কত 5 এখন এই কর্ণের দৈর্ঘ্যটাকে কি করতে হবে জানো বর্গের বাহু ধরতে হবে তাহলে ধরি বর্গের বাহু ধরি বর্গের বাহু দৈর্ঘ্য a মিটার তাহলে অতএব আমরা কি করব a সমান সমান কত 5 সেন্টিমিটার হবে কারণ কি প্রশ্নে বলা ছিল এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা এটা কি হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে এখন বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে লিখব বর্গের কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং রুট ওভার 2 একক তো দেখো এখানে a মানে কত বর্গের বাহু তার মানে 5 রুট ওভার 2 সেন্টিমিটার তাহলে বন্ধুরা দেখো আমরা খুব সহজে অঙ্কটি করলাম এখন দেখো আমরা 30 নম্বর সৃজনশীলে যাব 30 নম্বর সৃজনশীলটিতে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে x - 1 ওকে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতা সমান একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতা যত হবে তত সমান একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 3
সেন্টিমিটার প্রস্থ x একটিমাত্র চিত্রে দিয়ে আমরা কি করতে হবে সব তথ্যগুলোকে উপস্থাপন করতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে হয় একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই একটা সমকোণী ত্রিভুজ চেষ্টা করলাম একটু হাতে আঁকার জন্য দেখো ধরে নিলাম এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি ওকে দেখো একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা x মাইনাস 1 ভূমি হচ্ছে x মাইনাস 1 তাহলে এইটুকু হলো x মাইনাস 1 আর উচ্চতা হলো x এই একটা সমকোণী ত্রিভুজ ওকে এরপর বলেছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান তাহলে একটা বর্গ আঁকতে হবে যেন এই উচ্চতা সমান হয় হ্যাঁ তাহলে এখন আসো বর্গ বর্গ একটু অন্যভাবে আঁকি ধরো এই যে একটু বাড়াই দিলাম হাত দিয়ে আঁকতেছি এটা খুব একটা ভালো হবে না ধরলাম বর্গ তাহলে এটার নাম দিলাম ডি আর এখানে দিলাম ই ওকে তাহলে দেখো সব বাহুর দৈর্ঘ্য কত হবে x x এবং এইখান থেকে বর্গের এই বাহুটাও কিন্তু হবে x ওকে আচ্ছা এরপরে বলা হয়েছে বাহু আচ্ছা আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x প্লাস 3 তাহলে এখন আসো আবার একটি আমরা আয়তক্ষেত্র আঁকবো সে আয়তক্ষেত্রটা ধরো এই যেরকম এইখান থেকে এই যেরকম এইটা একটা আয়তক্ষেত্র ওকে আচ্ছা তাহলে নাম দিলাম কি এফ জি দেখো একটিমাত্র চিত্র দিয়ে আঁকলাম তাহলে এই যে এখান থেকে এই যে বি থেকে শুরু করে একবারে জি পর্যন্ত এটার কত এটার দৈর্ঘ্য ছিল এক্স প্লাস থ্রি ওকে আর প্রস্থ ছিল এক্স প্রস্থ এক্স ওকে তাহলে এখন আমরা দেখো তো প্রথমত এবিসিটি একটা সমকোণী ত্রিভুজ ওকে এই সমকোণী ত্রিভুজের আমাদের কি ছিল উচ্চতা হচ্ছে এবি তো আমরা এটা একটু দেখি এটাকে তাহলে ত্রিভুজ এবিসি ছিল সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণী ত্রিভুজ দেখো যে আর যেরকম সেটা কালিতে লিখছি যার উচ্চতা খেয়াল করবে এবি সমান ছিল এক্স আর ভূমি ছিল x মাইনাস 1 তার মানে BC সমান x মাইনাস 1 খুব ভালো করে দেখবে এরপরে বর্গক্ষেত্র ওকে তাহলে বর্গক্ষেত্রটা কি ছিল বর্গ ABDE এটা বর্গক্ষেত্র ওকে আমরা কিন্তু ক একটি মাত্র চিত্রের মধ্যে উপস্থাপন করতে বলছে না তাহলে আমরা কিন্তু এইটুকু লিখলেও আমাদের হয়ে যাবে তারপরও আসো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি যে আসলে কোনটা কি না হলে হয়তো না বুঝতে পারো তাহলে ABD এটা একটা বর্গক্ষেত্র প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেমন AB সমান BC সমান DE সমান AE কত x প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য x এরপরে আসো আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র কত ছিল আয়তক্ষেত্র যদি আমরা দেখি ABGF এটা আয়তক্ষেত্র ওকে এ আয়তক্ষেত্রে একটু খেয়াল করো দৈর্ঘ্য AB সরি BG দৈর্ঘ্য হচ্ছে কি BG আর সমান AF বিপরীত বাহু সমান তাহলে দৈর্ঘ্য কত ছিল x প্লাস 3 ওকে আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে প্রস্থ AB সমান FG সমান কত ছিল x দেখো এটা কিন্তু আমরা বুঝে গেলাম কোনটা কি অবস্থায় আছে তাই না ক কিন্তু আমরা চাইলে এইটুকুতেই শেষ করতে পারতাম তারপরও আমি এইটুকু তোমাদেরকে ভেঙে বুঝাই দিলাম যে আসলে চিত্রটা কিভাবে হলো হ্যাঁ তো এখন আসো খ নম্বরে বলা হয়েছিল ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত তাহলে এখন আসো আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব খ নম্বর
তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটি মানে কি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, হাফ গুণন ভূমি কত x মাইনাস 1, উচ্চতা কত x, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আমরা লিখবো কি বর্গ সেন্টিমিটার, বর্গ এর কি সেন্টিমিটার ছিল সবগুলো, হ্যাঁ সেন্টিমিটার, তাহলে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার। দেখো তো প্রশ্ন মতে আমরা এখন কি লিখতে পারি, এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা যা পাইলাম এটা, তাই না, এটা কতটা সমান, এই 10 বর্গ সেন্টিমিটারের সমান। তাহলে এখন আসো উপরে গুণ করতে x স্কয়ার মাইনাস x, এই 10 এর সাথে 2 গুণ করে দিলাম 20, ওকে। তাহলে আমরা কি করব, x স্কয়ার মাইনাস x, এই 20 কে পার করে দাও, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা মিডল টার্ম করব, হ্যাঁ তাহলে মিডল টার্ম করলে কত হবে দেখো, x স্কয়ার 4 পাশে 20 5x প্লাস 4x 20 সমান 0। তাহলে আমরা পাবো হচ্ছে এই ক্ষেত্রে আলাদা করে দিই, x কমন নিব x মাইনাস 5 প্লাস 4 কমন নিব x মাইনাস 5, তাহলে দেখো x মাইনাস 5 আর x প্লাস 4 সমান 0। তাহলে এখানে দেখো x মাইনাস 5 সমান 0 অথবা x মাইনাস 4 সমান 0, x মাইনাস 5 সমান 0 অথবা x প্লাস 4 সমান 0, তাহলে x সমান সমান 5 পেলাম আর x সমান সমান মাইনাস 4 পেলাম, ওকে। তাহলে x কি ছিল, ত্রিভুজটির উচ্চতা, আর x মাইনাস 1 কি ছিল, ত্রিভুজটির ভূমি। তো এখানে প্রশ্নেই বলা ছিল ত্রিভুজটির উচ্চতা কত, তাহলে আমরা লিখব ত্রিভুজটির উচ্চতা, উচ্চতা 5 সেন্টিমিটার, ওকে বন্ধুরা। তাহলে ত্রিভুজটির উচ্চতা আমরা 5 সেন্টিমিটার পেয়ে গেলাম, হ্যাঁ। তো দেখো প্রথমত আবার চিত্রটা আমাদের প্রয়োজন পড়বে গ নম্বরে যখন করব তখন, এই ক্ষেত্রে তাহলে আমরা খ নম্বরে ত্রিভুজটির উচ্চতা আমরা কত পেলাম, 5 সেন্টিমিটার। এখন গতে বলা হয়েছে দেখো ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ক্ষেত্রফলে ধারাবাহিক অনুপাত, তার মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দরকার, যেহেতু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার দেওয়াই আছে, এখন কি করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, একদম খুবই সিম্পল। দেখো কি কেন সিম্পল বললাম, কারণ এখানে x এর ভ্যালু জানলে আমরা সবগুলো জানতে পারবো, যদি x এর ভ্যালু জানি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করতে পারবো, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, x, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার, আর আয়তক্ষেত্রের কি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে x প্লাস 3 আর একটা কত x, তাহলে x এর ভ্যালু জানলে আমরা দৈর্ঘ্য জানতেছি প্রস্থ জানতেছি, তাই না। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো যেহেতু আমরা গ নম্বর এখন যাব, গ নম্বরে লিখব গ নম্বর, তাহলে এখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা ছিল আমরা লিখে ফেলি, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল, 10 বর্গ সেন্টিমিটার। আচ্ছা বর্গ এক বাহু দৈর্ঘ্য, তাহলে আমরা কত লিখব, x সমান এই যে দেখো 5 সেন্টিমিটার, হ্যাঁ 5 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কত লিখব, 5 এর উপর হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার, ওকে। তাহলে এখানে কত পাবো, 25 বর্গ সেন্টিমিটার। এখন আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখন বের করে নেই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল x প্লাস 3, তাহলে এখন x এর এত সেন্টিমিটার, x এর মান হচ্ছে 5 প্লাস 3 সেন্টিমিটার সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ x ছিল, তাহলে x সমান সমান কত হবে, 5 সেন্টিমিটার, ওকে বন্ধুরা। তাহলে এখন কি করতে হবে, তাদের ধারাবাহিক অনুপাত, তাহলে এখন আমরা লিখব যে ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত বর্গ বর্গের ক্ষেত্রফল, এভাবেই লিখি, অনুপাত
আয়তের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম 10, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম 25, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা হয়নি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখন এখানে লিখে দিব 40 বর্গ সেন্টিমিটার। দেখো তো বন্ধুরা এইটাকে সবগুলোকে 5 দিয়ে ভাগ যাবে, তাই না? তো 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 2, 5 দিয়ে ভাগ করলে হবে এখানে 5, 5 দিয়ে ভাগ করলে হবে এখানে 8। তাহলে এখানে লিখে দাও 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করে। ওকে, এটি হচ্ছে ধারাবাহিক অনুপাত, মানে যে ক্ষেত্রফলটা বের করতে বলেছিল আমাদেরকে। ধারাবাহিক অনুপাত হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 2, বর্গক্ষেত্রফল 5 এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 8, এটা হচ্ছে তাদের ধারাবাহিক অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। তো বন্ধুরা তোমরা দেখবে অঙ্কটা, আমি বলবো তোমরা অঙ্কটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার বিশ্বাস তোমরা যদি চিত্রটাকে অঙ্কন করতে পারো না, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, এমন কঠিন কিছু না। শুধু মূল কথা হচ্ছে এই চিত্রটা অঙ্কন পারলেই বাকি সবগুলো বের করতে পারবে। ওকে, দেখো আমরা এখন 31 নম্বর যে সৃজনশীলটি আছে সেটি করব। দেখো 31 এর মতো আমাদের একটা অঙ্ক আছে, আমরা যদি এই ক্ষেত্রে আমি বলি, যদি এখানে 24 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারো, এই 24 এর মতো করে সৃজনশীল হচ্ছে 31, 24 পারলেই তোমরা সৃজনশীল 31 নম্বরটা খুব সহজেই করতে পারবে, এটা আমার বিশ্বাস। তো আসো 31 নম্বর সৃজনশীলটি আমরা একটু দেখে নিচ্ছি। 31 নম্বর সৃজনশীলে বলা হয়েছে যে একটি জমির ক্ষেত্রফল 192, জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে, প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো, বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। কোয়া বলা হয়েছে জমিটির দৈর্ঘ্য প্রস্থ x, প্রস্থ থেকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে আকারে প্রকাশ করতে হবে। খ নম্বরে বলা হয়েছে জমিটির পরিসীমা নির্ণয় করতে হবে, এবং গ বলা হয়েছে এই গড় জন্য দরকার আমার হচ্ছে এইটুকু, এই যে আবার যে অংশটুকু আছে এইখান থেকে এই গড়ের সাথে সম্পর্ক এইখান থেকে, আর ক খর জন্য এইটুকু হলেই হবে। ওকে, আচ্ছা গ অংশটা একটা জ্যামিতি থেকে আসছে, এরকম একটা জ্যামিতির সৃজনশীল আছে, তো আমরা ক খর জন্য যাই, দেখি কিভাবে করা যায় এটাকে। আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে সৃজনশীল নাম্বার 31। ওকে, 31 এর ক, ক নম্বর বলছিল যে আয়তাকার জমি যে আছে সেই জমির দৈর্ঘ্যকে x ধরতে হবে, প্রস্থকে y ধরতে হবে। তাহলে জমির দৈর্ঘ্য x, এটাকে আমরা কি ধরবো x মিটার, জমির প্রস্থ y মিটার, জমির ক্ষেত্রফল যেহেতু একটা আয়তাকার ক্ষেত্র xy বর্গমিটার। ওকে, এখন কোয়াতে বলা হয়েছিল যে তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা যদি দেখি, তাহলে জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত ছিল, xy সমান ছিল 192, এটাকে আমি 1 নং সমীকরণ, এবং বলা ছিল জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে, 4 মিটার এখানে বলছে কমালে, তার মানে x থেকে 4 কমে যাবে, দৈর্ঘ্য থেকে 4 কমবে, আর প্রস্থ কি বলা হয়েছে 4 মিটার বাড়ালে, তাই না? তার মানে y এর সাথে 4 যোগ হবে, হইলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তাহলে 192, এটা হচ্ছে 2 নম্বর। ওকে বন্ধুরা, এখন এই যে 1 এবং 2 সমীকরণ, এটাই ছিল তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন, এটা ছিল আমাদের যে 31 এর ক নম্বর। তাহলে এখন খ নম্বর যখন সমাধান করব, খতে বলা হয়েছে যে জমির পরিসীমা নির্ণয় করো। তাহলে ধরো জমির পরিসীমা, ধরো এটা একটা আয়তাকার জমি, এর পরিসীমা নির্ণয় করতে হলে, তার মানে পরিসীমা সূত্র কি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে দৈর্ঘ্যর মান জানা, প্রস্থর মান জানতে হবে, দৈর্ঘ্য প্রস্থ সব যোগ করলে কি হবে পরিসীমা পাবো। তো যেহেতু দৈর্ঘ্য x আর প্রস্থ y, তার মানে এখন আমাদের টার্গেট হচ্ছে x এর মান আর y এর মান বের করা। তাহলে x এর মান আর y এর মান যদি বের করি, তাহলে আমরা পরিসীমা বের করতে পারবো, তাই না? তাহলে আমাদের ডেস্টিনেশন কোথায়, আমরা এখন কোথায় যাব, x এবং y এর ভ্যালু বের করব। ওকে, তো খ নম্বরে xy সমান সমান লেখো 192, এটাকে 1 নং,
আর x মাইনাস 4 y প্লাস 4 সমান 192 এটাকে দুইলাম। একটু জিনিস খেয়াল করো, কোয়াতে বলা হয়েছিল তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ, যেহেতু সমীকরণ করে ফেলছি কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কি করব দেখো, সমাধানের ক্ষেত্রে যাব, সমাধান করব। তাহলে এই ক্ষেত্রে 1 নং হতে, 1 নং হতে পাই, দেখো তো 1 নং হতে যদি y এর ভ্যালু বের করি তাহলে 192 বাই x, এটাকে আমরা 3 নং বললাম, এই যে x টাকে 192 নিচে ভাগ দিলাম। তাহলে এখন y এর ভ্যালু কোথায় বসাবো, সমাধান করবা। হ্যাঁ, y এর মান 2 নং বসি, 2 নং সমীকরণে বসি, বসি পাই। তাহলে x মাইনাস 4 আর y এর ভ্যালু বসাইলে 192 বাই x প্লাস 4 সমান সমান 192। বন্ধুরা দেখো, আমার টার্গেট ছিল কিন্তু এই যে ইকুয়েশন যেটা আমরা দেখছি, এইখানে যে ইকুয়েশনটা দেখছি এটা কিন্তু আমি সে আগের অঙ্কতে করেছি। আমার টার্গেট ছিল যে ওই জায়গায় তোমাদেরকে পৌঁছে দেওয়া। দেখো এখন এখানে তোমাদের সে আগের সমীকরণের মতোই, আগের যে অঙ্কটা করেছি সেটার মতোই এখন আগের মতো করে করব আমরা। দেখো এটার নিচে তো 1 আছে, তাই না? এটার নিচে কিন্তু 1, এটা কিন্তু উপরের অংশে। তাহলে এখন আসো x মাইনাস 4, এখানে x যদি আমি লসাগু নেই তাহলে কত হবে, 192 প্লাস 4x, ওকে, সমান সমান 192। তাহলে এই ক্ষেত্রে দেখো এটার নিচে তো 1, তাহলে x এটার সাথে গুণ হয়ে যাবে 192 এর সাথে। তাহলে এখানে আমরা পাবো x মাইনাস 4 192 প্লাস 4x সমান সমান 192x, ওকে। তাহলে এখন আসো আমরা এই জায়গায় যাই, আমরা এখান থেকে শুরু করি, ওকে। তাহলে এখানে আমরা কি করব দেখো, x দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে 192x প্লাস 4x কে গুণ করলে হবে 4x স্কয়ার, আর 4 দিয়ে যদি আমি 192 কে গুণ করি 768, আগের মতোই আসবে 768, এরপরে 4 আর 4x গুণ করলে হবে মাইনাস 16x আর 192x। দেখো এদিকে 192x, এদিকে 192x, তাহলে আমরা কি করলাম কেটে দিলাম। তাহলে এখানে 4x স্কয়ার 16x 768 সমান 0। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি, x স্কয়ার 4x 192 সমান 0। তাহলে 4 গুণ অবস্থায় এসে ভাগ দিয়ে দেবো, তাই না, x স্কয়ার 4x 192 সমান 0। তাহলে এখন আমরা এটাকে কি করবো, মিডিল টার্ম করবো, তাই তো, x স্কয়ার। তাহলে দেখো 18 আর এই ক্ষেত্রে যদি 16 আর 12 গুণ করি 16x 12x 192 সমান 0। এখন দেখো এইখানে প্লাস দিলে 16 থেকে 12 বাদ দিলে 4 হবে মাইনাস 4, x কমন হলে x মাইনাস 16 প্লাস 12 কমন হলে x মাইনাস 16। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি x মাইনাস 16 আর পাচ্ছি x প্লাস 12 সমান 0। তাহলে দেখো তো আমরা এখন কি পাবো, x মাইনাস 16 সমান 0 অথবা x প্লাস 12 সমান 0। তাহলে x সমান সমান 16 আর এখানে x সমান সমান কত পাচ্ছি, মাইনাস 12। দেখো এটা গ্রহণযোগ্য হবে না, কেন গ্রহণযোগ্য হবে না, দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হয় না। তাহলে দেখো তো x এর ভ্যালুটা এখন কোথায় বসাবো, 3 নম্বরে সমীকরণে। তাহলে বসাই x এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ বসালে কি পাবো আমরা, y এর ভ্যালু পাবো, তাই না। তাহলে y সমান সমান 192 বাই x, x বলতে 16, তাহলে কত পাচ্ছি 12। তাহলে দেখো x এর ভ্যালু এখানে আমরা 12 পেলাম, x মানে কি আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য, হ্যাঁ, আর y কি ছিল জমির প্রস্থ। তাহলে এখন লিখবে জমির পরিসীমা, জমির পরিসীমা, ওকে। তাহলে জমির পরিসীমাটা কি ছিল, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার, ওকে। তাহলে 2, x এর মান হচ্ছে 16, y এর মান হচ্ছে 12 মিটার, 2 এখানে হচ্ছে 28, 28 দ্বিগুণ 56। তাহলে আমরা কি দেখলাম যে পরিসীমাটা হচ্ছে 56 মিটার, ওকে বন্ধুরা। তাহলে দেখবে অঙ্কটিকে খুব সহজেই করা গেল, ওখানে শুধু
জমির দৈর্ঘ্য প্রস্থ চাওয়া হয়েছিল, এখানে শুধু একটু বাড়তি অংশ চাওয়া হয়েছে, সৃজনশীলে চাওয়া হয়েছে কি জমি পরিসীমাটা। তো তোমরা শুরু থেকে আবার দেখবে অঙ্কটি, তো আমি বিশ্বাস করি অঙ্কটি খুব সহজে তোমরা করতে পারবে। তো ওকে, তাহলে এখন আমরা যাবো হচ্ছে গ নম্বর সমাধানে। ওকে, তাহলে গ নম্বরটা একটু দেখো, গ নম্বরটা বলা হয়েছে, দেখো এখানে বলছে জমির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকা হলো। জমির মাঝখানে বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বন্ধুরা, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এটি জ্যামিতির সাথে সম্পর্কিত। আসো আমরা এখন দেখব কিভাবে বৃত্তের জ্যা নির্ণয় করতে হবে। বন্ধুরা দেখো, আমরা এখন বলা হয়েছে যে এই 20 সেন্টিমিটার ব্যাস, তাহলে বলো তো টোটাল বিডি হচ্ছে ব্যাস, তাহলে এটার মান কত হবে? 10। এটার মানও হবে 10, তাই না? ব্যাসার্ধ ওবি হবে ব্যাসার্ধ, ওডি হবে ব্যাসার্ধ। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা ধরে নিব, ধরি জ্যা এবি সমান এ মিটার। ওকে, তাহলে এ সেন্টিমিটার এবি। আচ্ছা বলো তো, এবি সমান যদি এ সেন্টিমিটার হয় তাহলে এসি আর বিসি কত হবে? এ বাই টু, দুই ভাগে ভাগ, মানে এইটুকু হচ্ছে এ বাই টু, এটা হচ্ছে এ বাই টু। তাহলে ওসি সমান কত হবে? বলছিল অর্ধেকের থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে এটা সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে হবে এ বাই টু মাইনাস টু, এটা কার মান? এসির মান। এখন খুব সহজে করা যাবে, ত্রিভুজ ও বি সি হতে পাই। দেখো এই যে ও বি সি, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এই যেটা যেটা আমি সাদা করে দিচ্ছি এই অংশটা দেখো, এটা কোন ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের পিথাগোরাসের সাথে আমরা কি পাবো দেখো তো? ও সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ও সির মান কত? এ বাই টু মাইনাস টু হোল স্কোয়ার, আর বি সির মান কত? এ বাই টু হোল স্কোয়ার সমান ও বির মান 10 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি করব, এটাকে সূত্র ফেলবো। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা বলবো এ স্কোয়ার সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হলো এ স্কোয়ার বাই 4, আর এখানে পাচ্ছি 100। তাহলে বন্ধুরা দেখো, এখানে হচ্ছে এ স্কোয়ার বাই 4, এই 2 কাটা যাবে, তাহলে থাকতেছে 2a প্লাস 4 এ স্কোয়ার বাই 4 100। তাহলে এখানে এ স্কোয়ার বাই 4 কয়টা আছে? 2টা, তাহলে 2টা এ স্কোয়ার বাই 4, তাহলে 2a প্লাস 4 আর মাইনাস 100 আমি পার করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা দিয়ে কাটলাম 2। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার বাই 2 মাইনাস 2a, আর এখানে বাদ দিলে 96। ওকে, তাহলে দেখো তো, 2 যদি আমার লসাগু হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এ স্কোয়ার 4a 192, 0 সাথে 2 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? মিডল টার্ম করতে হবে আগের মতোই, 16a প্লাস 12a 192। তাহলে দেখো, 16 থেকে 12 বাদ দিলে 4 হবে, এ যদি কমন নেই এ মাইনাস 16 প্লাস 12 কমন নিলে এ মাইনাস 16 সমান 0। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা এ মাইনাস 16 আর এ প্লাস 12 আগের অঙ্কর মতোই, এ মাইনাস 16 সমান 0 অথবা এ প্লাস 12 সমান 0, এ সমান সমান মাইনাস, এটা গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার এখানে, তাই ঋণাত্মক হবে না। এ সমান কত? 60। আচ্ছা, এখানে প্রশ্নে চাওয়া ছিল বৃত্তটির জ্যার দৈর্ঘ্য কত, তাহলে জ্যা কত ছিল? এবি। তাহলে আমরা জ্যার দৈর্ঘ্য, অতএব বৃত্তটির জ্যার দৈর্ঘ্য এবি সমান 60 কত সেন্টিমিটার। ওকে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের উত্তর। তো এটি আমাদের চাওয়া ছিল প্রশ্নে। তো তোমরা চিত্রটাকে সুন্দর করে আঁকবে, প্রয়োজনে এভাবে বড় করে আঁকবে। হ্যাঁ, যেমন ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, যেমন এটা ছিল 20 সেন্টিমিটার। আমি আবার চিত্রটা দেখায় বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে এবি,
ধরো এই এবি এটার উপর লম্ব অঙ্কন করছি, এই টোটালটা যদি এ হয় দেখো তো তখন এটা কত হবে এ বাই টু। আর এই যে ওসি যেটা বলা ছিল এইটা বলা হয়েছিল এই যে এ বাই টু থেকে টু কম। আচ্ছা আর এই বিডি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক টেন বাই টেন। ওকে তাহলে এখন আসো এই যেটা এটা একটা সমকোণী ত্রিভুজ তাই না, তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা পিথাগোরাসের সাহায্যে কি পাবো, যেটা মোটা করে যেটা করে দিলাম তাহলে পিথাগোরাসের সাহায্যে পাবো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এটাকে সি দাও লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্রতিভুজ স্কোয়ার ও সি স্কোয়ার বি সি স্কোয়ার আর হলো ও বি স্কোয়ার। হ্যাঁ মান বসে দিয়ে অঙ্কটা করলেই আমাদের হয়ে গেল। হ্যাঁ তো আমরা অঙ্কটা এভাবেই করেছি, তো তোমরা আবার এটাকে মনোযোগ সহকারে দেখবে, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা খুব সহজেই করতে পারবে এটা। ওকে বন্ধুরা এই ছিল আজকে আমাদের পাঠ, আজকে আমরা দেখলাম যে 5.2 এর যে বাকি যে অংশগুলো ছিল অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। বন্ধুরা আমি চেষ্টা করেছি খুব সহজ সরলভাবে তোমাদের উপস্থাপন করার জন্য, আমার বিশ্বাস তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমরা এই চ্যানেলটির সঙ্গে থাকো, নিয়মিত তোমরা ইনশাল্লাহ ভিডিও পাবে গাণিতিক সমস্যাগুলি সমাধান তোমরা পাবে। আর একটি কথা তোমাদেরকে অবশ্যই আমরা বলবো, প্রত্যেকটি মানুষ ভুলের ঊর্ধ্বে না, কেউ সবারই কিছু না কিছু ভুল থাকে। তো আমি চেষ্টা করেছি এটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য, তারপর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিকগুলো খোঁজার চেষ্টা করবে সবসময়, এটা আমার মেসেজ থাকবে তোমাদের ক্ষেত্রে, ভালো দিকগুলো খোঁজার চেষ্টা করবে তার নেগেটিভ দিকগুলো খুঁজবে না। দেখবে একটা মানুষের মধ্যে সবসময় যদি তুমি নেগেটিভ কিছু খোঁজার চেষ্টা করো তার মধ্যে খালি নেগেটিভ কিছুই পাবে, যদি পজিটিভ কিছু ভালো দিকগুলো খোঁজো দেখবে সেই লোকটাকে ভালো লাগবে, তার সকল কর্মকাণ্ডকে ভালো লাগবে, আস্তে আস্তে সে তার প্রতি ভালোবাসা তৈরি হবে। তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। হোম টিউটর বাদল স্যার তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে এই চ্যানেলটিতে নিয়মিত গণিতের ভিডিও আপলোড করা হয়ে থাকে। ওকে ভালো থেকো, সুরক্ষিত থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক।